আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের সেরা 10 নাস্তিকের তালিকা। অনেকেরই নাস্তিক দেখার খুব শখ। আজকে আমি এই ভিডিওতে 10 নাস্তিককে দেখাবো। সৃষ্টিকর্তাকে যারা অস্বীকার করে, যাদের কোনো ধর্ম নেই, তারাই হচ্ছে নাস্তিক। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের জন্ম নেয়া 10 নাস্তিকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নাম্বার 1, নাস্তিক আহমেদ শরীফ। নতুন প্রজন্মের অনেকেই এই নাস্তিকের নাম জানে না। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, পুরুষদের যদি সততা দরকার না হয় তবে নারীদের সতীত্বের কেন দরকার? নারীরাও যেমন খুশি তেমনিভাবে যৌনাঙ্গ বিলাতে পারবে। তবে স্বঘোষিত নাস্তিক হলেও সে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিত কম। তার ইচ্ছা মেনে মৃত্যুর পর তার জানাজা এবং কবর কোনোটাই হয়নি। নাম্বার 2, নাস্তিক হুমায়ুন আজাদ। বাংলা সাহিত্যের অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখার জনক। সারা জীবন ধর্মের প্রতি বিষাদাগার করে গেলেও মৃত্যুর পর ধর্ম মেনে ঠিকই তার জানাজা ও কবর দেওয়া হয়েছে। সে এটাই চেয়েছিল, কারণ মুখে নাস্তিকতার বড় বড় বুলি আওড়ালেও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সম্ভবত সে ভীত ছিল। এ নাস্তিকের একটি বিখ্যাত উক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইনগামের মতো চাবাইতে ইচ্ছা করে। নাম্বার 3, আরোজ আলী মাতুব্বর। অতি সাধারণ অশিক্ষিত এক কৃষক হয়েও সে বাংলার নাস্তিক সমাজের মধ্যমণি। ইসলামী জ্ঞানের স্বল্পতা থাকার দরুন না বুঝে ইসলাম ধর্ম নিয়ে অনেক অভিযোগ উপস্থাপন করেছিল। কোরআন হাদিসের ভুল ধরতে গিয়ে সে কেবলমাত্র তার জ্ঞানের সীমাবদ্ধতাই তুলে ধরতে পেরেছে। তবুও শুধুমাত্র ইসলাম বিরোধিতা করার কারণে নাস্তিকরা তাদের নিজেদের ধর্মগুরু বানিয়ে নিয়েছে নাস্তিক আরোজ আলী মাতুব্বরকে। নাম্বার 4, কবি শামসুর রহমান। শামসুর রহমানের একটি কুখ্যাত উক্তি, আজানের ধবনি বেশ্যার খদ্দের ডাকার ধব্বির মতো মনে হয়, নাউজুবিল্লাহ। এই একটা উক্তি প্রমাণ করে শামসুর রহমান কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কি চান আপনার কবর হোক আপনার খালার কবরের পাশে? এ নাস্তিক জবাব দিয়েছিল, আমি তো আমার কবর হোক এটাই চাই না। নাম্বার 5, নাস্তিক তসলিমা নাসরিন। ওনাকে চিনে না এমন লোক খুবই কমই আছে। প্রকৃত নাম নাসরিন জাহান তসলিমা। তার একটি বিখ্যাত উক্তি, পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায়, নারীরাও তেমনি খালি গায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মোহাম্মদ, সৈয়দ শামসুল হক, মিনার মাহমুদ সহ আরও অসংখ্য পুরুষ বৈধ অবৈধভাবে তাকে ভোগ করেছে বলে তসলিমা নাসরিন তার আত্মজীবনীতে অভিযোগ করেছে। সে কী মাপের ইসলাম বিদ্বেষী ছিল সেটা কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন দেখি না। সে নিজেকে নাস্তিক দাবি করলো, তার যত ক্ষোভ ঘৃণা কেবল ইসলাম ধর্মের উপরে। সনাতন ধর্ম কিংবা খ্রিস্ট ধর্ম কিংবা ইহুদিদের নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। 1994 সালে আগস্ট মাসে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়। কোরআন সংশোধন করার ইচ্ছা প্রকাশ করা সহ ইসলাম ধর্ম অবমাননা করে নানা রকম উস্কানিমূলক লেখালেখি করার কারণে তার শাস্তির দাবিতে ঢাকায় 3 লক্ষ মানুষের একটি বিশাল সমাবেশ হয় এবং সারা দেশে ধর্মঘটের ডাক দেয় আলেম সম্প্রদায়। এরই প্রেক্ষাপটে বাধ্য হয়ে সরকার তার বিরুদ্ধে মামলা করতে রুজু হয়। তসলিমা নাসরিন 2 মাস পালিয়ে থেকে অনেকটা চোরের মতো গোপনে দেশ ত্যাগ করেন। অতঃপর কয়েক বছর সুইডেন, জার্মান, ফ্রান্স ও আমেরিকা সহ বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন। নাম্বার 6, নাস্তিক আব্দুল লতিফ সিদ্দিকি। এই নাস্তিককেও সবাই চিনে। ইনি একসময় বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ছিলেন। এই নাস্তিকের আলোচিত কিছু উক্তি হল, তামাক ও মদের মতো একটি নেশা, মোল্লাদের কোনো কাজ নেই তাই ঘন ঘন তারা মসজিদ তৈরি করছে, টাকা ইনকামের জন্য আবদুল্লার পুত্র মোহাম্মদ হজের প্রবর্তন করেছিল, নাউসুবিল্লা, সভা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত বন্ধ করা দরকার। এগুলি ছিল মূলত এই নাস্তিকের প্রধান প্রধান উক্তি। নাম্বার 7, নাস্তিক সুলতানা কামাল। জন্মসূত্রে মুসলমান হলেও বিয়ে করেছেন শ্রী সুপ্রিয় চক্রবর্তী নামের এক হিন্দুকে। কপালে সবসময় একটা ট্রেডমার্ক টিপ থাকে। সংবিধান থেকে বিসমিল্লা ও রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার জন্য বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কুখ্যাত নাস্তিক। ইসলাম বিদ্বেষী নাস্তিকদের প্রতি সে প্রকাশ্যে সমর্থন দিয়ে থাকে। আসিফ মহিউদ্দিন নামক উগ্র নাস্তিককে ইসলাম অবমাননার অভিযোগে যখন ডিবি পুলিশ গ্রেফতার করেছিল, তখন সে আসিফকে ছাড়ানোর চেষ্টা করেছিল। সারারাত থানায় অবস্থান করে নাস্তিক আসিফকে নৈতিক সমর্থন দিয়েছিল এবং মূলত বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লা ও রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেওয়ার জন্য এ নাস্তিক বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে। নাম্বার 8, বাংলাদেশে জন্ম নেওয়া আরেকজন কুখ্যাত নাস্তিকের নাম হলো অধ্যাপক মুনতাসির মামুন। সভা সমাবেশে বিসমিল্লা বলা বা কোরআন পড়ার দরকার নেই। সংবিধানে বিসমিল্লা থাকা আমাদের জন্য অপমানস্বরূপ। আমরা তো সংবিধানে আল্লাহর নাম অথবা বিসমিল্লা থাকবে সেজন্য দেশ স্বাধীন করিনি। ধর্ম যেমন ভণ্ডামি তেমনি মৌলবাদীদের সব ভণ্ডামি। বঙ্গভবনের দেওয়ালে কোরআন শরীফের আয়াত লেখা থাকবে এটি একটি চরম ভণ্ডামি বলে মন্তব্য করেছিলেন এই কুখ্যাত নাস্তিক মুনতাসির মামুন।
মুনতাসির মামুনের আরেকটি দুঃসাহসী মন্তব্য ছিল, এদেশে একজন মুসলমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে। নাম্বার 9, বাংলাদেশে জন্ম নেওয়া আরেকজন বিখ্যাত নাস্তিকের নাম শাহরিয়ার কবির। তার উল্লেখযোগ্য বেশ কিছু মন্তব্য হলো, সরকারি টাকায় মসজিদ মাদ্রাসা হতে পারে না। আরেকটি মন্তব্য ছিল, একাত্তরে কি আমরা যুদ্ধ করেছি স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রধর্ম রাখার জন্য? এজন্য যদি রাষ্ট্রধর্ম থাকে তাহলে পাকিস্তানকে ভাঙার কি দরকার ছিল? তবে এই নাস্তিক বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেওয়ার জন্য বহুদিন থেকে প্রচেষ্টা চালিয়ে আসছে, তবে নিজে এখনো পর্যন্ত আত্মস্বীকৃতি না দিলেও তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড ও ধর্মের প্রতি বিষাদগার বক্তব্যের কারণে বাংলাদেশের আলেম সম্প্রদায় তাকে নাস্তিক হিসাবে আখ্যায়িত করেছে। নাম্বার 10, রাশেদ খান মেনন। নাস্তিক রাশেদ খান মেনন বাংলাদেশের একজন বামপন্থ সংশোধনবাদী ধারার রাজনৈতিক নেতা। এছাড়াও তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। তিনি শুরু থেকে ইসলাম ধর্মের নানা বিষয় নিয়ে কটাক্ষ করে মন্তব্য করতে থাকেন। ইসলাম ধর্মের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বারবার সমালোচনায় এসেছেন। তার উল্লেখযোগ্য বক্তব্য ছিল, ইসলাম ধর্মের নীতিকে তিনি মোল্লা নীতি এবং কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলে মন্তব্য করার কারণে তিনি দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন। ইসলাম ধর্ম, কওমি মাদ্রাসা এবং বাংলাদেশের আলেম সম্প্রদায়কে নিয়ে তিনি বিভিন্ন সময় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের আলেম সম্প্রদায় তাকে নাস্তিক হিসাবে ঘোষণা দিয়েছে। তো এই ছিল বাংলাদেশের সেরা 10 জন নাস্তিকের তালিকা। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।